পৃথিবী উল্টে গেল, আর কোনোদিন কারো নসিবে হবে না। একজন ব্যক্তির এই লক্ষ্য হয়েছিল খাদেমুর রসুল, খাদেমুর রসুল, নবীর খাদেম, নবীর খাদেম, নবীর খাদেম। হায় হায়, এই খাদেম পর্যন্ত নবীর কদমে একদিন দরখাস্ত করে বসলেন, ইয়া নবী আল্লাহ, একটা যদি অনুমতি দেন নবী গো, আপনি নবীর দরবারে একটা আক্ষেপ আমি পেশ করতাম। বলো আনাস, কি বলে? হুজুর একটা জিনিস চাইবো, দয়া করে দিবেন। কি বলো আনাস, তুমি কি চাও? বলে ইয়া নবী আল্লাহ, মেহশরের কঠিন মাঠে নবী গো, আপনি আমাকে বলে দিয়ে যান, আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার, জোরে বলা যাবে? এই আসতে হলে কেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ সাহাবী, দশটা বছর খেদমত করছে, বলেন তো, এই লোকের তাহাজ্জুদ রসুলের তাহাজ্জুদের পানি জোগাড় করে দিয়েছে, যাই নামাজ বিছিয়ে দিয়েছে, নবীর সাথে তাহাজ্জুদ করেছে, হাই সর্বনাশ, কি সৌভাগ্যের ইবাদত তাদের ছিল, রসুল করিমের দর্শে বসে 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 হাদিস শুনেছে, নবীর খাবার পাকি দিয়েছে, রসুলের খাবার বেড়ে দিয়েছে, আল্লাহ রসুলের খাবার গ্রহণ করেছে, আম্মা জানদের কাছে যাওয়ার নসিব তার হয়েছে। খাদিমুর রসুল হযরত আনাস, সেই লোক বলতেছে হুজুর, মেহশরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন। নবী বললেন, আনাস, আমি রসুল, তোমাকে ওয়াদা করতেছি, তোমাকে সারা জান্নাতে যাব। কে সুবহানাল্লাহ, বাড়ি যা কবেন, আর একটু জোরে বলেন তো, আরো জোরে, না হয়েছে না, আরো জোরে, আরো জোরে। আজকে যদি স্বপ্নে এসে রসুল করিম বলেন, হে উম্মত, তোমাকে আমি কবুল করছি, বলেন তো, এর চাইতে বড় চাওয়া পাওয়া জীবনে আর কিছু আছে? পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে দিয়ে হলো কি কথাটা পাওয়া যাবে? আল্লাহ রসুল আপনাকে এসে বলবে যে উম্মত, তোমাকে আমি কবুল করেছি, যাও। পৃথিবীর সমস্ত সম্পদ পৃথিবী বিক্রি করে দিয়ে হোক, রসুলের কদমে পেশ করার পরেও কি এই শব্দটা আপনি বের করতে পারবেন, আহা, রসুলের সন্তুষ্টি ছাড়া, নবীর সন্তুষ্টি ছাড়া আমাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট? আমরা অনেক সময় ভাবি আমার জীবনের অনেক বড় ক্রেডিট, আমি অনেক বড় বাড়ি করেছি, ইন্ডাস্ট্রি করেছি, আমি হার্ভার্ডে পড়েছি, অক্সফোর্ডে পড়েছি, আজহারে পড়েছি, মদিনা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, অমুক তমুক বিরাট কিছু পড়েছি, এটা আমার জীবনের ক্রেডিট, আমি ফরিদি সাহ বলি ঘোড়ার ডিম। তোমার জীবনের কোনো ক্রেডিট নাই। একজন মুসলমান ইমানদারের জীবনের ক্রেডিট হলো কবরে আল্লাহ নবী যদি কবুল করে নেয়, এর চাইতে বড় ক্রেডিট আমাদের জীবনে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না? এটাই জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। আমরা ক্রেডিট তালাশ করি দুনিয়া, সাহাবায়ে কিরাম ক্রেডিট তালাশ করছে আখিরাতে। খাদিম রসুল দশটা বছর একটা ব্যক্তি রসুলের খেদমত করেছে, নবী তার উপরে খুশি, তারপর বলে হুজুর আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, বলে যাও আমার খাদেম, তোমারই আবেদন মঞ্জুর হয়ে গেল। এখন খাদেম আবার বলে হুজুর, মেহশরের মাঠে আপনাকে কোথায় গেলে পাবো? কি প্রেম ছিল চিন্তা করেন তো, মেহশরের মাঠে আপনাকে কোথায় গেলে পাবো নবী? আল্লাহর হাবিব ডেকে বলে, খাদেম, আমাকে তুমি হাউজে কাউসারে গেলে পাইবা। হযরত আনাস বলে, হুজুর, যদি হাউজে কাউসারে না পাই কোথায় গেলে আপনাকে পাবো? বলে, আমাকে মিজানের পাল্লার পাশে পাবা। নবী গো, মিজানে যদি না পাই কোথায় গেলে পাবো? আমাকে ফুল সিরাতের ঘাটে পাইবা। নবী গো, ফুল সিরাতে যদি না পাই কোথায় গেলে পাবো? আনাস রে, মেহশরের মাঠে আমি তিন জায়গায় থাকবো, একবার হাউজে, একবার ফুলসিরাতে, আর একবার মিজানের পাল্লার পাশে। একবার হাউজে, একবার ফুলসিরাতে, একবার মিজানে, তিনটা জায়গায় তুমি আমারে পাইবার আনা, সে তিনটা জায়গায় আমি থাকব। কারণ আমি চাই আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। জোরে বলা যাবে কি মারহাবা, সলাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই আমার দিকে তাকান, হযরত আনাস রসুলের দর্শে এক সেকেন্ড বসেছিল, দশ বছর বলিনি, এক সেকেন্ড, দশ বছর বলিনি, নবীর মহাব্বতে নবীজির দর্শে এক সেকেন্ড বসেছিল হযরত আনাস। ওই এক সেকেন্ড মুহূর্তটা যদি এক পাল্লায় দেন, সাহাবাই কিরাম ব্যতীত তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফ সালিহিন, মুতাখিরিন, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার নেক যদি এক পাল্লায় দেন, হযরত আনাস কারিহানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দর্শে, নবীর মজলিসে, নবীর খেদমতে একটা সেকেন্ড বসেছিল, এই এক সেকেন্ড যদি এক পাল্লায় দেন সারা উম্মতের সারা জীবনের নেক, আর হযরত আনাসের এক মুহূর্ত রসূলের খেদমত এক জায়গা করলে সমান হবে না। কথা বলেন ঠিক না বে? ঠিক। তার মতো সাহাবী কাজী রসূল নবীর দর্শে বসে জান্নাত তলব করে নিছে, হুজুর আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে না নিয়ে আপনি যাবেন না বলে দিয়ে যান, কি প্রেম ছিল রসুলের সাহাবীর। আর আমার সাতা লেতা খাতা বুকে হাত বেঁধে নামাজ শুনে মৌলবী ওয়াজ করে, নবী কিয়ামতের ময়দানে নিজের চিন্তায় খুব পরেশান থাকবে, ওকে খাওয়ানো চিঠি কুত্তা খাওয়ালে বেশি সব। কথা খারাপ বলছি না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বুঝতে পারতেছি আমার ভাষা মনে হয় বুঝেন না আপনারা, বুঝেন ভাষা বোঝা যায়? আমি চট্টগ্রামের ভাষা আই ন জানি, এই পর্যন্ত জানি, তারপরে আর জানি না, আই ন জানি, আমি শুধু এটাই জানি। আপনাদের আঞ্চলিক ভাষা বললে আমি কিচ্ছু বুঝবো না, আর সিলেটেরটা বুঝে খিতাও বারসোনা সকালেও খাইতে না বিকেলেও খাইতে, সিলেটেরটা এটা বুঝে। সিলেটে আগে অনেক মাহফিল করছি তো আস্তে আস্তে যাইতে যেতে আমি বুঝি, চট্টগ্রামও বুঝে ফেলবো, অসুবিধা রয়েছে, আস্তে আস্তে বুঝে ফেলবো, আর ন জানি যদি বুঝে ফেলাইছি তাহলে বাকিটা বুঝবো ইনশাআল্লাহ। একজন সাহাবি রসুল করিমের প্রেম কতটুকু চিন্তা করেন, এত বছর খেদমত করার পরও বলতেছে হুজুর আমাকে সারা জান্নাতে যাবেন না। আর আমরা উম্মত আসে শিরিকের তবকা মেরে দিচ্ছে, শিরিকের তবকা দেয়, কাল্লা বেঁধে তো নবীর কাছে চাইলেও শিরিক হবে, ওরে সোর কুথাকার, ডাকাত কুথাকার, কাল্লা বেঁধে তো নবীর কাছে চাইলেও শিরিক হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম, উস্তরে হান্নানাম, খেজুর গাছের মোড়া কাঠ, দেখেন আল্লাহ তার সংবিধান কিভাবে পরিবর্তন করে, খেজুর গাছের একটা মোড়া কাঠ, উস্তুরে আন্নানা, খুতবা নবীজি হেলান দিয়ে দিতেন, বেশি কিছু না, শুধু হেলান দিয়েছেন, শুধু হেলান দিয়ে ঠেস মেরে নবীজি খুতবা দিতেন, সাহাবীরা বলেন হুজুর আপনি যদি বলেন নতুন মিম্বর এনে দিব কাঠের সঙ্গে হেলান দেন আপনার কষ্ট হয় গো নবী, নবী বলেন তাহলে নিয়ে আসো। পরের জুমাতে নতুন মিম্বর শরীফ আনা হলো, ওই মিম্বরে নবী যখন দাঁড়ায় খুতবা শুরু করলেন, পিছন দিক থেকে মানুষের মতো ডুকরিয়ে 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 কান্নার আওয়াজ আসে, কে গো এইভাবে কান্না করে মানুষের মতো, কে কান্না করে রে, কে কান্না করে মানুষের মতো, কে কান্না করে রে মানুষের মতো, কে কান্না করে, এক সাহাবি আর এক সাহাবির দিকে তাকায় দেখে কেউ তো কান্না করে না, কিন্তু মসজিদ থেকে কান্নার আওয়াজ আসে, খুতবা বন্ধ করে নবীজি উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন, আর ডরতে লাগলেন, উস্তুনে হান্নানা কি জন্য তুমি কাঁদো, উস্তুনে হান্নানা বলে হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি, আমি কি করে বুঝাবো বলে তো, এই সাহাবী উস্তুনে হান্নানা এই একটা কাস্ট, একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল
বলে হুজুর আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি, একটা উস্তুন হান্নানা মরা কাঠের যদি বিরহ বেদনার জন্ম হতে পারে তো সাহাবে কিরাম দেখে দেখে নবীকে কি পরিমাণে ভালোবাসে বলেন তো। কেউ যদি সাহাবে কিরামকে গালি দেয়, মন্দ বলে সমালোচনা করে আস্তে করে ওর থেকে জুদা হয়ে যাবে, মনে করবেন জ্যান্ত আজাজিল, এক কথা বলেন না কেন, বুঝবেন এটা জ্যান্ত আজাজিল। সাবধান সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, কেউ যদি যে কোনো সাহাবি আদনা সাহাবি, আদনা বুঝেন, আদনা সাহাবি নবীকে একবারের জন্য জীবনে দেখছে, এই সাহাবিরও যদি সমালোচনা করে তার থেকে জুদা হয়ে যাবেন, সাবধান সাবধান। একটা মরা কাঠ রসুল করিমের বিরহ বেদনা সহ্য করতে না পারে জিন্দা হয়ে কাঁপতেছে। নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পারে উস্তুর হান্নানা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নবীজি ডেকে বলেন কি জন্য কাঁদ? বলে হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। উস্তুনে হান্নানা রে কিসের বিরহ বেদনা? বলে হুজুর এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বর এসেছে, বুঝছি আপনি মিম্বর আর আমার সঙ্গে কোনোদিন হেলান দেবেন না গো নবী। হুজুর আমি বুঝতে পেরেছি আর কোনোদিন আপনি আমার সঙ্গে হেলান দেবেন না গো নবীজি, সেই বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কাঁদি নবী গো, আমি কাঁদি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন উস্তুনে হান্নানা তোমার কান্না কি বন্ধ হবে না? বলে হ্যাঁ নবী আল্লাহ কান্না বন্ধ হবে, তবে একটা কথা নবী রাখবেন, বলো কি চাও? হুজুর আপনি দয়া করে বলেন মেহশরের ময়দানে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? এ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা মরা কাঠ ব্যাখ্যা দিতেছি, এই ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে ব্যাখ্যা দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। একটা মরা কাঠ, মৃত, মরে গেছে, জীবন গাছ যখন শুকিয়ে যায় তখন সে প্রাণ শূন্য হয়ে যায়, এটার ভিতর আর কোনো প্রাণ থাকে না, প্রাণের অস্তিত্ব থাকে না। একটা মরা কাঠ রসুল করিমের সোহবত নিল, নেওয়ার পরে বিরহ বেদনা সহ্য করতে না পারে সে কাঁদতে লাগলো, কাদার পরে সে নবীর সাথে কথা বলা শুরু করলো। একটা মরা কাঠের জীবন আসলো, জীবন আসার পরে তার জবান খুলে গেল, জবান খুলে সে কাঁদতে লাগলো, অনুভূতি আসলো। খুব মনোযোগ দিন, এই অনুভূতি তো মানুষের আসার কথা, এই অনুভূতি তো জিনের আসার কথা, কিন্তু জিনের আসলো না, মানুষেরও হলো না, এই অনুভূতিটা একটা মরা কাঠের হলো। মরা কাঠের জীবনে অনুভূতি সৃষ্টি হলো, তার বিবেক তৈরি হলো, তার জবানের সৃষ্টি হলো, তার প্রেমের অনুভূতিতে, প্রেমের অনুভূতিতে বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা মরা কাঠের ভিতরে জীবন এসে সে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলো। নবী জিজ্ঞেস করলেন কাঁদো কেন? বলে হুজুর কাঁদি আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে। একটা মরা কাঠের জীবনে সহ্য অসহ্য অনুভূতির সৃষ্টি হয়ে গেল, কারণ কি? রসুলের প্রেমের তাসির এতই মজবুত, আল্লাহর নবীর ভালোবাসার তাসির এতই মজবুত, এতই কঠিন, এতই কঠিন যে হযরত গাসরুল মালায়েকা গোসল ছেড়ে দিয়ে দৌড়াই চলে গেছে, হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করে ফেলে দিয়েছে, উম্মে ঈমান প্রস্রাব খেয়ে ফেলে দিয়েছে, হযরত ওয়াসাল কান্নি পিটিয়ে তাপ ভেঙে ফেলে দিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর প্রেমের অনুভূতি এতই মজবুত যে একটা মরা কাঠ জিন্দা হয়ে ডুকরি ডুকরি কাঁপতে শুরু করছে, তার ভিতরে বিবেক তৈরি হয়েছে, ইনসাফ তৈরি হয়েছে, জবান তৈরি হয়েছে, আকল তৈরি হয়েছে, সে রসুল করিমের কদমে তার আরজি পেশ করে হুজুর আপনি আমাকে সারা বেহেশত যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন, দয়া করে যদি বলেন তবে কান্না বন্ধ হবে, নতুবা আমি কাঁদতেই থাকবো। কি চিন্তা! একটা চিন্তা করেন তো, একটা ফিকির একটু হৃদয়ের ভিতরে ঢুকার, যে একটা মরা কাঠের হৃদয়ে অনুভূতি আসলো, তার জীবন ফিরে আসলো, এটা কত বড় মহান ইশকের রসুল! আপনি একটু চিন্তা করেন, যেই নবীর
যেই নবীর সহমত থেকে একটা মরা কাঠের জীবন এসে বিবেক তৈরি হয়ে তার ভিতরে ইনসাফ তৈরি হয়, আকল তৈরি হতে পারে, তাহলে রসুল করিমের সাহাবায়ে কেরাম নবীর দর্শে বসে কেমন পাগল করা হয়েছিলেন বলেন তো। আমি কি করে আপনি সাহাবায়ে কেরামের প্রেমের অনুভূতি আপনাকে বোঝাবো বলেন তো? এগুলো বুঝ আনতে হবে যে একটা উস্তুনে হান্নান আর রসুলের কাছ থেকে সুপারিশ তলব করে নিয়েছে, হুজুর আপনি আমাকে সারা বেহেস্ত যাবেন না। তার অর্থ কি? একটা মরা কাঠের ইমান কত মজবুত যে আমার নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। আসতে বলেন কেন, জোরে বলেন, আরো জোরে, একটা মরা কাঠের ইমান কত মজবুত যে আমার নবী আমাকে বেহেস্ত নেবে। আর আমার দেশে কত হারামজাদা তৈরি হয়ে গেছে, বলতেছে রসুল কিয়ামতের ময়দানে কি করবে, ও তো হারামজাদা, জন্মের ভিতরে ভেজাল আছে, কথা বলেন ঠিক না? আপনি না বললেও